হরে কৃষ্ণ হরি বল। বন্ধুরা, আমি রোজ সন্ধ্যাটার সময় কিভাবে জয়ফুল হয়ে উঠি আপনারা দেখতে থাকুন। আমি এই যে শ্রীমদ্ ভাগবত গীতা থেকে একটা শ্লোক নিত্য করি এবং এই যে নামহট্ট কীর্তন বই থেকে একটু গুরু বন্দনা বৈষ্ণব বন্দনা একটু নিত্যানন্দ এবং গৌরাঙ্গ মহাপ্রভুর একটু কীর্তন নিজের মতো করে করি, তো আপনারা দেখতে পাবেন। হরে কৃষ্ণ। প্রথম অধ্যায় বিষাদ যোগ, শ্লোক নাম্বার এক। ओम नमो भागवत वासुदेवाय। श्रीमद् भागवत गीता। धर्म खेते कुरुक्षेत्रे समवेता युद्धोत्सव मामुका पांडवास्त्रैव किं कर्तव्य संजय। हे संजय, धर्म क्षेत्रे युद्ध करार मानसे समवेत हये आमार पुत्र एवं पांडुर पुत्ररा तारपर कि करल। तात्पर्य, भागवत गीता हच्छे बहुजन उपगठित भागवत तत्व विज्ञान যার মর্ম গীতা মহাত্মে বর্ণিত হয়েছে। সেখানে বলা হয়েছে ভগবদ গীতা পাঠ করতে হয় ভগবত তত্ত্বদর্শী কৃষ্ণ ভক্তের তত্ত্বাবধানে। ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির পরিপ্রেক্ষিতে গীতার বিশ্লেষণ করা কখনোই উচিত নয়। গীতার যথাযথ অর্থ উপলব্ধি করার দৃষ্টান্ত ভগবদ গীতাই আমাদের সামনে তুলে ধরেছে অর্জুনের মাধ্যমে। তিনি স্বয়ং ভগবানের কাছ থেকে সরাসরিভাবে এই গীতার জ্ঞান অর্জন করেছিলেন। অর্জুন ঠিক যেভাবে গীতার মর্ম উপলব্ধি করেছিলেন ঠিক সেই দৃষ্টিভঙ্গি ও মনোবৃত্তি নিয়ে সকলেরই গীতা পাঠ করা উচিত, তাহলে গীতা যথাযথ মর্ম উপলব্ধি করা সম্ভব। সৌভাগ্যবশত যদি কেউ গুরু পরম্পরা সূত্রে ভগবদ্গীতার মন গড়া ব্যাখ্যা ব্যতীত যথাযথ অর্থ উপলব্ধি করতে পারেন, তবে তিনি সমস্ত বৈদিক জ্ঞান এবং পৃথিবীর সব রকমের শাস্ত্র জ্ঞান আয়ত্ত করতে সক্ষম হন। ভগবদ্গীতায় আছে উপরন্তু ভগবদ্গীতায় এমন অনেক তত্ত্ব আছে যা আর কোথাও নেই। এটি হচ্ছে গীতার মাহাত্ম্য এবং এর জন্য গীতাকে সর্বশ্রেষ্ঠ শাস্ত্র বলে অভিহিত করা হয়। গীতা হচ্ছে পরম তত্ত্ব দর্শন, কারণ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ নিজে এই জ্ঞান দান করে গেছেন। মহাভারতে বর্ণিত ধৃতরাষ্ট্র ও সঞ্জয়ের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ভগবদ গীতার মহৎ তত্ত্ব দর্শনের মূল উপাদান। এখানে আমরা জানতে পারি যে এই মহৎ তত্ত্ব দর্শন প্রকাশিত হয়েছিল কুরুক্ষেত্রের রণাঙ্গনে, যা সুপ্রাচীন বৈদিক সভ্যতার সময় থেকে পবিত্র তীর্থস্থান রূপে খ্যাত। ভগবান যখন মানুষের উদ্ধারের জন্য এই পৃথিবীতে অবতরণ করেছিলেন তখন এই পবিত্র তীর্থস্থানে তিনি নিজে পরম তত্ত্ব সমন্বিত এই গীতা দান করেন। এই শ্লোকে ধর্মক্ষেত্র শব্দটি খুবই তাৎপর্যপূর্ণ, কারণ কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুন তথা পাণ্ডবদের পক্ষে ছিলেন। দুর্যোধন আদি কৌরবদের পিতা ধৃতরাষ্ট্র তার পুত্রদের বিজয় সম্ভাবনা সম্বন্ধে অত্যন্ত সন্দিগ্ধ হয়ে পড়েছিলেন। দ্বিধাগ্রস্ত চিত্তে তাই তিনি সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন, আমার পুত্র ও পাণ্ডব পুত্রেরা তারপর কী করবে। তিনি নিশ্চিত ছিলেন যে তার পুত্র ও পাণ্ডব পুত্রেরা কুরুক্ষেত্রের বিস্তীর্ণ ভূমিতে যুদ্ধ করবার জন্য সমবেত হয়েছিল, কিন্তু তবুও তার অনুসন্ধানটি ছিল তাৎপর্যপূর্ণ। তিনি চাননি যে পাণ্ডব ও কৌরবের মধ্যে কোনো রকমভাবে আপোষ মীমাংসা হবে, কিন্তু তিনি চেয়েছিলেন যুদ্ধে তার পুত্রদের ভাগ্য সুনিশ্চিত। তার কারণ হচ্ছে কুরুক্ষেত্রের উন্নতিতে এই যুদ্ধের আয়োজন হয়েছিল। ধান খেতে যেমন আগাছাগুলি তুলে ফেলে দেওয়া হয়, তেমনই ভগবদ্গীতার সূচনা থেকেই আমরা দেখতে পাচ্ছি কুরুক্ষেত্রের রণাঙ্গনে ধর্মের প্রবর্তক ভগবান স্বয়ং উপস্থিত থেকে ধৃতরাষ্ট্রের পাপিষ্ট পুত্রদের সমরে উৎপাটিত করে ধার্মিক যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্ম পরায়ণ মহাত্মদের পুনঃ প্রতিষ্ঠা করবার আয়োজন করেছেন। বৈদিক এবং ঐতিহাসিক গুরুত্ব ছাড়াও সমগ্র গীতার তত্ত্বদর্শনের পরিপ্রেক্ষিতে ধর্মক্ষেত্রে ও কুরুক্ষেত্রে এই শব্দ দুটি ব্যবহারের তাৎপর্য বুঝতে পারা। হরে কৃষ্ণ গুরু বন্দনা। শ্রী গুরু চরণ পদ কেবল ভক্তি সদ বন্ধ মুই সাবধান বন্ধ মুই সাবধান প্রসাদে ভে ভাব তোরিয়া কৃষ্ণ পাপি হে গুরু পদ্ম বাকো চিতে কোরিয়া ও না করিব মন আশা আর না করিব মন আশা
রতি গুরু চরণে রতি এসে উত্তম গতি দেবসাগে পুরে শাশু আশা গুদান দিল যে জন জমে প্রভু সে দীপ জ্ঞান হৃদে প্রকাশিত দীপ জ্ঞান হৃদে প্রকাশিত প্রেম ভক্তি যা হচ্ছে অবিদাবি নাশ যাতে প্রেম ভক্তি যা হচ্ছে অবিদাবি নাশ যাতে বেদে গায়ে যাহার চরিত বেদে গায়ে যাহার চরিত সকল সাধগুরু বৈষ্ণব চরণে কোটি কোটি ধন্যবাদ প্রণাম হরি বল বৈষ্ণব বন্দনা ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি দিয়া পাদ ছায়া সদ হে আমারে তোমার চরণ ধরি ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি ছয় বেগদমি ছয় দোষ সধি ছয় গুণ দেহ দাসে ছয় সাত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গের আসে একাকী আমার নাহি পায় বল হরি নাম সংকীর্তনে তুমি কি পা করি শোধা বিন্দু দিয়া তুমি কি পা করি শোধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি নাই তব পাছে পাছে ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর এ দাসে করুণা করি ও হে বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর বৈষ্ণব ঠাকুর মোরে কৃপা করো নয় নিতাই করো হরি বল হরি বল হরি হরি বল হরি বল জানিতাই বল প্রমানন্দে হরি।